2016 সালের 31 মার্চ কলকাতাবাসীর কাছে একটা অন্ধকার দিন। সেই অন্ধকার দিনের স্মৃতিকে আরও একবার উস্কে দিতে আসতে চলেছে পাভেল পরিচালিত কলকাতা চলন্তিকা। সেই কলকাতা চলন্তিকার ট্রেলার 30 জুলাই মুক্তি পেয়ে গেল। সেই ছবি তুলে ধরা হলো কি খবরের পর্দায়। ন্যাশনাল লাইব্রেরির সাথে চিড়িয়াখানা, প্রেসিডেন্সির সাথে কফি হাউসে, আর নন্দদের সাথে একাডেমির ইন্টারনেটের কথাটা না সারা শহরেরই জানে। শুধু কে প্রথম কথা বলবে এটা ভাবতে ভাবতেই কথা বলার বাঙালিকে, কলকাতাকে, তার নস্টালজিয়াকে উস্কে দেওয়া, তার ঐতিহ্যকে মনে করিয়ে দেওয়া, বাঙালিকে মনে করিয়ে দিতে হবে যে তুমি রসগোল্লা আবিষ্কার করেছো ভাই, তুমি বাঙালি। বাঙালিকে মনে করতে হবে ভাই তুমি একটা 100 ফিটের দুর্গা বানিয়েছো যার জন্য 7 লক্ষ রানিং লোক, একটা গোটা ট্রাফিক শহর আটকে গেছে, সেই তুমি বাঙালি। তো বাঙালিকে বারবার মনে করাতে হবে ভাই তুমি বাঙালি। আর তার দায়িত্বটা আমি বিনা পারিশ্রমিকে নিয়েছি। আমি সারা জীবন যতদিন বেঁচে আছি বাঙালিকে এরমভাবে উস্কানিমূলক প্রলোভন দিতে থাকবো এবং বাঙালিকে আরও উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকবো। সো মানে আমাদের কোনো ওয়ার্কশপ হয়নি দেখে মনে হচ্ছে প্রচুর কিছু হয়েছে, অ্যাকচুয়ালি হয়নি, কারণ রিসার্চটা ও আগে করেছে স্ক্রিপ্ট নিয়ে। তো স্ক্রিপ্ট যখন পড়ে শোনাচ্ছিল ও সবটাই না বলে বলে যাচ্ছে এই মেয়েটা এটা করবে, এটা করবে, এটা করবে। তো সত্যি বলতে আলাদা করে কিছু লাগিনি, আর সময়ও পাইনি আমরা ইভেন ওয়ার্কশপ করার মতো, ওখানে গিয়ে হয়ে গেছে। ওই বললো না খাপে খাপ ব্যাপারটা, ওই পাভেলের হালকা একটু তারটা কাটা, সেটা অ্যাকচুয়ালি যখন স্ক্রিপ্ট আমায় পাভেল বলতে আসে আমার বাড়িতে, আমি কলকাতা চলন্তিকা করছি সেটা সবার আগে পাড়ার লোকেরা জেনে যায়, তার কারণ এমন চিৎকার চেঁচামেচি বাড়িতে হয়েছিল। এবং অবভিয়াসলি ও যখন চরিত্রটা আমি প্রচণ্ড এক্সাইটেড হয়েছিলাম, তার কারণ আমার ওই নিজেকে যেরম দেখতে সেইভাবে তুলে ধরতে মানুষের সামনে ভালো লাগে না, কারণ আমাকে তো তোমরা এখন দেখছো কিরম দেখতে। আমার মনে হয় যখন ক্যামেরা বা কোনো ছবিতে বা কোনো সিরিজে আমি আসবো তখন যেন আলাদা দেখতে হয়। হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা আলাদা থাকে, যে চরিত্র বা স্ট্রাটাগুলো যেন ডিফারেন্ট হয়। মানে আই ওয়ান্ট টু লিভ মেনি লাইফস এই একটা লাইফ টাইমে, সেটাই আমার সবসময় একটা লক্ষ্য আর কি। তো যত ধরনের চরিত্রে বাঁচা যায়, আই এম বিং ভেরি লাকি, আই অ্যাম ভেরি লাকি, আই ফিল যে অনেক ধরনের চরিত্র এখনও পর্যন্ত পেয়েছি, আশা করবো আরও পাবো। এবং পাভেলকে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা চরিত্র আমায় দেওয়ার জন্য। একটা জিনিস হয় যে আমি মন্টুর নাম যখন তুমি নিয়েছো, তো মন্টুরও একটা একটা জায়গায় যে ও যেরকম বা ও খেতে পড়তে পায় ওরম একটা জায়গা, হয়তো ওই স্ট্রেটা থেকে বিলং করছে, এই স্ট্রেট আমি লাইফে কোনো দিন করি, আমি এরকম কোনো দিন করিনি, আমি রাস্তায় শোয়া মানুষের চরিত্রে কোনো দিন অভিনয় করিনি। তো সেই জন্য আমি অনেক কিছু ওই ইউটিউবে গিয়ে ওই ওই ধরনের মানে তাদের পোশাক আশাক কীরকম হয় বা কতটা দেখতে কীরকম, ওই অ্যাম্বার পাউডার দিয়ে শুরু করে না টান করা, হাতে প্যাচড়া হয়ে যাবে, সেই সব কিছু আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। আমি এরকম কনফিউশনে বেশিরভাগই থাকি, কারণ আমি ভীষণ মানে এখানে যে মেয়েটিকে দেখাচ্ছে মেয়েটির নামটার সাথে মেয়েটিও ভীষণ মিষ্টি, আদর মুখার্জি আমার চরিত্রের নাম, নামটা তো ভীষণ মিষ্টি, আর মেয়েটি ভীষণ এক্সট্রোভার্ট, মানে ও সব কিছু করছে, মানে ও চাকরিতে যাচ্ছে, একজনকে পছন্দ হয়েছে তাকে মোটামুটি বলে ফেলবে, কিন্তু তারপর একটুখানি থেমে আসে। দ্বিতীয়প্রিয়ার তো কাউকে পছন্দ হলে এক বছরও সে বলতে পারে না, মানে আমি এতটাই শাই। তো সেই দিক থেকে মেয়েটি একটু আলাদা, মানে আমার থেকে চরিত্রটি মানে দ্বিতীয়প্রিয়ার থেকে আদর অনেকটাই আলাদা। তবে একটাই মিল রয়েছে, আমিও একটু টমবয়স, আদরও একটু টমবয়স, তো সেই দিক থেকে একটা মিল রয়েছে। এবং ট্রেলারে তোমরা যারা যারা দেখেছো সেখানে লেখাই আছে যে আনস্পোকেন লাভ, যে যে প্রেমটা বা মুখে কখনো বলে মানে বলা হয়নি, কিন্তু সেই প্রেমটা কি আদৌ পরিণতি পাবে এই ডিজাস্টারটার পর, এরকম সবার গল্পে রয়েছে। এবং সবার গল্প কোন দিকে মোড় নেবে সেটা তো জানতে হলে হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমার অভিজ্ঞতা প্রচণ্ড ভালো, কারণ পাভেলদের সাথে কাজ করা, এত বড় একটা ছবিতে সমস্ত দক্ষ অভিনেতাদের সঙ্গে ফার্স্ট টাইম মানে কাজ করা, ভীষণ ভালো অভিজ্ঞতা। পাভেলদা পুরোটাই আমাকে ওয়ার্কশপ করিয়ে নিয়েছে, মানে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হয়েছিল। হ্যাঁ সত্যি, এটা ট্রেলারেই যেহেতু বলে দেওয়া আছে যে খরাজদাই বলছে একটা সংলাপে যে আপনি এত বড় মানুষ আবার এলআইসি এজেন্ট, আর একটা মেকিংয়ের ভিডিও বেরিয়ে গেছে তাতেও বলা বলা হয়ে গেছে। এই লোকটার একটা রহস্য আছে, লোকটাতে শুধু চুপচাপ থাকে, লোকটা যে একটু একাকী তা না, লোকটার একটা ব্যাপার আছে, ব্রিজ ভাঙার সাথে তার একটা রিলেশন আছে,
এই শহরে ঘটে যাওয়া আর একটা দুর্ঘটনার সাথে তার রিলেশন আছে, তো সেটা সিনেমা দেখতে হবে। কিন্তু হ্যাঁ, এই চরিত্রটা খুব কমপ্লিকেটেড এবং আমি যে ধরনের চরিত্র এতদিন করেছি বা যে ধরনের চরিত্র করে বেশি লোক পছন্দ করেছে তার থেকে খুব আলাদা। কলকাতা চলন্তিকার ট্রেলার আপনারা কি খবরের পর্দায় দেখে নিলেন। এরকম আরও খবর জানতে চোখ রাখুন কি খবরের পর্দায়। ক্যামেরায় অমিত মুন্সির সাথে মনমি রয়, কি খবর কলকাতা।